বুঝেছেন? স্যার কোথায় স্যার? শুনুয়া শুনুয়া না আমি, এখানে হাবিস, না না স্যার ও তো এখন নেই, ও তো গেছিল ওই যে 2টা থেকে রাত 9টা পর্যন্ত থাকে, ওরা চলে আসছে তো স্যার। কি জন্য গেছে? ওটা তো আমাদের নিয়মিত ডিউটি করার জন্য প্রত্যেক হ্যাঁ, দুটো দিতে একটা করে। আমার 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 কোন লোকের যদি হাত দেয়, স্যার স্যার দিবে না স্যার, দিবে না দিবে না, আমি বলে দিচ্ছি আমি স্যার। হাত কেটে ফেলবো, কিন্তু এটা বলে দিলাম। ঠিক আছে স্যার, দিবে না দিবে না, আমি এখনই বলে দিচ্ছি। আসো নাকি স্যার? হ্যাঁ, না ওখানে নাকি আমাদের লোকজন ধরার জন্য কি হাফিজ হাফিজে গেছে, না না স্যার, কোন আলমগীর, আমাদের আলমগীর একটা আছে, ওরে খুঁজতেছে। না না স্যার, ওইটা তো প্রশ্ন ওঠে না, ও তো নাই, ও চলে আসতো তো স্যার, অনেক আগে চলে আসতো স্যার। হম, এমনি ঘুরে ফিরে থাকে, যে অসুবিধা নেই, না না স্যার কিন্তু আমার অবশ্যই কোনো লোকের উপর হাত দিলে বহুত অসুবিধা হবে। স্যার, স্যার অবশ্যই স্যার, আপনি যেভাবে বলবেন কখনোই স্যার হ্যাঁ, হাত দিবে না স্যার। আপনি তো আমার ঘর পুলিশ পাঠাইছেন। স্যার ওই দিনকে তো আমি আপনার সাথে কথা বললাম, পুলিশ পাঠায় নাই স্যার, ওই ওরা আপনার বাড়িতে তো এমনি নিয়মিত যায়, ওখানে তো আপনার সাথে আমি ডিটেলস বলছি বিষয়টা। আমি ওই দিনকে আরো আপনার সম্মান বাঁচানোর জন্য চেষ্টা করছে যে এমপি স্যারের বাড়িতে তার সাদা পোশাকে গেছে, যাতে জানান দেওয়ার জন্য যে স্যার আছে কিনা। কি জন্য আসছিল? স্যার এমনিতে গেছে কোনো কারণে না, আচ্ছা ও ওখানে ট্রেনের কারণে যায় নাই, তারা ধরার জন্য না কিচ্ছু না। হ্যাঁ, শ্যামলের মুজিবের উপর যাতে কোন রকমের ইয়া না হয়, হবে না স্যার, হবে না ইনশাল্লাহ স্যার, ও ওখানে যাতে কাজ করতে পারে, এটা কি আর কি? অবশ্যই স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, ঠিক আছে, জি স্যার, ওকে স্যার, ও ওখানে যাতে কাজ করতে পারে, এটা কি আর কি? অবশ্যই স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, ঠিক আছে, জি স্যার, ওকে স্যার, ও ওখানে যাতে কাজ করতে পারে, এটা কি আর কি? অবশ্যই স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, ঠিক আছে।